ওয়েলকাম টু মাই চ্যানেল আবিদাস ম্যাথস। মই ক্যালেন্ডার রিজনিংয়ের উপর আলোচনা করে আসিল, আগতেও কেটামান ক্লাস লৈছো। আজি এটা নতুন কোয়েশন লৈ আহিছো। হোয়াট ওয়াজ দ্য ডে অন 14 মার্চ 1993 চনের 14 মার্চ কি বার আসলে? এনেকা ধরনের প্রশ্ন বহুত ইন্টারেস্টিং হয়। এটা সন দিয়া থাকিব, তারিখ দিয়া থাকিব, বারটো কি আছিল বা কি হব আমি উলাব লাগিব। তো এনেকুৱা ধরনের প্রশ্ন সমাধান করার আগতে আমি জানিব লাগিব, আগৰ ক্লাসত মই আলোচনা কৰিছিল যে হাতেরে হরণ করলে যেটো বেজুৰ দিন আহে অড ডে, সেইটো জানিব লাগিব। 28 দিনিয়া হলে 0, 29 দিনিয়া হলে 1, 30 দিনিয়া হলে 2, 31 দিনিয়া হলে 3। যদি তোমালোকে চোৱা নাই, আগৰ ক্লাসবিলাক চালে বুজি পাবা। এইখিনি ধরব লাগিব। সাধারণ বছর হলে 365 ডেজ, অড ডেজ বেজুর দিন 1, 366 হলে বেজুর দিন 2। তাতে মই ডিটেলস আলোচনা করেছিল আগের ক্লাসত। যদি সানডে হব লগা হয় তেনহলে রিমাইন্ডার হব 0, মানডে হব লগা হলে রিমাইন্ডার 1 আহিব, টিউজডের কারণে 2, ওয়েডনেসডে 3, থার্সডে 4, ফ্রাইডে 5, স্যাটারডে 6। এইখিনি বস্তু মনত রাখিব লাগিব। আর একটা হল লিপ ইয়ার। লিপ ইয়ার যদি হয় চারিরে হরণ করো, আর যদি শতাব্দী বছর হয় সেনেকা 2000, তেনহলে আমি কিহেরে হরণ করিম? চারি ঘরে হরণ করিম। 1900 এইবিলাক কিহেরে হরণ করিম? চারি ঘরে আমি হরণ করিম। হরণ করার পিছত যদি ভাগশেষ যদি 4 হয়, আমার যে বেজুর দিন অড ডেজ ভাগশেষ না থাকে, যদি 300 হয় আমার 1 আহিব, 200 যদি থাকে ভাগশেষ তেনহলে 3 আহিব, আর 100 যদি থাকে ভাগশেষ তেনহলে 5 আহিব। এইখিনি মনত রাখব লাগিব। 4 হয় হরণ করিলে, যেনেকা 1900ক 4 হয় হরণ করিলে 4 × 4 = 16, ভাগশেষ কিমান থাকিব? 300 ভাগশেষ থাকিব। সেই 300 ভাগশেষ আমি 300 নিলিখো, কি লিখিম? 1 লিখিম, 1 লিখিম। এইটো কেনেকে উলাই ইয়ার এটা আছে, মই দিয়া নাই, জাস্ট এইখিনি মনত রাখিলে হল। এতিয়া আহিছো মূল কোয়েশ্চন লৈ। হোয়াট ওয়াজ দ্য ডে অন 14 মার্চ 1993? এনেকুৱা ধরনের প্রশ্ন যদি আহে তেনহলে প্রথমতে কি করিব লাগিব? যেটো সন দিয়া থাকিব, যেটো ইয়ার দিয়া থাকিব, তার আগৰ বছরটো লব লাগিব, 1992। কারণ সেই বছরটো লওয়ার এতে দরকার নাই, আছে মাত্র আমার মার্চর 14 মার্চলৈকে, গোটে বছরটো নাই। তো 1992 থাকে কি 1900, ইয়াক লিখা যায় 1900 + 92 ইয়ার্স। 1900ক অলপ আগতে কলো, 1900ক যদি 400 ডিভাইড করা যায়, 400 যদি ডিভাইড করা যায় তেনহলে আমার যে ভাগশেষ থাকিব, এটা চারিবার যাব, ভাগশেষ থাকিব কিমান? 300। 300 ভাগশেষ থাকিলে বেজুর দিনটো অড ডেজ কি আছিলে? 1। 92 ইয়ার্স, 92 বছর। প্রতিটো বছৰত সাধারণ বছৰত এটাকে অড ডে থাকে, 365 ডেজ, তাতে এটা অড ডে থাকে, তেনহলে 92টা অড ডেজ আহিব, 92টা বেজুর দিন আহিব। আর সেই 92 চারিরে যদি হরণ করা যায় কেইবার যাব? 23 বার। আর 23টা কি থাকিব? লিপ ইয়ার থাকিব। 23টা কি থাকিব? লিপ ইয়ার থাকিব। এতিয়া আহিল 1993, 14 মার্চ, জানুয়ারি 31 ডেজ, 3 অড ডেজ, 3 বেজুর দিন, 28 যেহেতু এটু লিপ ইয়ার নহয়, 28 জিরো আহিব। তারপর আহিল 14 মার্চ, 14 মার্চের 14ক 7 ডিভাইড করিলে 2 বার যায়, ভাগ শেষ না থাকে, তার মানে এটু অড ডেজ কি আহিব? 0 আহিব। তেনহলে আমি ইয়ার লগত কি যোগ করিব লাগিব? 3 + 0 + 0। এই গোটেকেইটা যোগ করার পিছত আমি কি পাম? 93 + 26, আমি পাম 119। এই যে 119, এই 119ক 7 হরণ করিব লাগিব, যেহেতু আমার একটা সপ্তাহত কেইদিন? 7 দিন। 7 হরণ করিলে যাব 1 বার, 7 × 49, তেনহলে আমার ভাগশেষ কি থাকিব? 0 থাকিব। আমার এইটুহে লাগে,
থাকে যদি জিরো হয় কি লিখেছিল সানডে তেনহলে আমার যেটু প্রশ্ন দিয়া আছে 1993 সনের 14 মার্চ কি বার আছিল 1993 সনের 14 মার্চ সানডে আছিল যদি ইয়াত থাকে ওয়ান হয় মানডে লিখিম টু হলে টুয়েসডে লিখিম থ্রি হলে ওয়েডনেসডে লিখিম এনেকে লিখি যাম তো আশা করো তোমালোকে মোর ক্লাস বুঝি পাই আছা মই রিজনিংৰ আৰু এনেকুৱা দি থাকিম যদি তোমালোকে মোৰ ক্লাছ বুজি পাইছা ধুনীয়াকৈ এটা কমেণ্ট কৰিবা আৰু শ্বেয়াৰ কৰিবলৈ নাপাহৰিবা আজিলৈ ইমানেই ধন্যবাদ।